যে কারণে ইসরায়েলকে লৌহ বর্মের মতো সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র ইমরান খানের জন্য মাসে কত খরচ হয় কর্তৃপক্ষ যে প্রস্তাব দিতে চান ইলন মাস্ক কাছে এখন অস্ত্র বিক্রি করছে যেসব দেশ যে কোনো সময় ইরানে হামলা ইসরায়েলকে যা বলল যুক্তরাষ্ট্র ঈদের জামাতে মোদী সরকারের বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ আনলেন মমতা এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময় জং উন মসজিদে গিয়ে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিলেন ট্রুডো গাজা ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে যে কথা হলো এর দোকানের সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলকর নিউজটি আছে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন সৌদি যুবরাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যে কারণে ইসরায়েলকে লোমোহ বর্মের মতো সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র বাইডেন ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন শঙ্কার মধ্যে ইসরায়েলকে বা লৌহ বর্মের মতো সুরক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ার রাজধানী ইরানি ইরানিক ইসরায়েলের হামলার ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল সহ তেরো জন নিহত হন হামলা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ইসরায়েলকে রক্ষা করতে যা যা করা দরকার তা সবই করবে যুক্তরাষ্ট্র জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার সঙ্গে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন এ মন্তব্য করেন তিনি বলেন আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছি ইরান এবং তার প্রক্সিদের কাছ থেকে যত হুমকি বা হামলা আসুক ইসরায়েলকে সুরক্ষার জন্য আমরা লৌহবর্ম হয়ে থাকব আমি আবারও বলছি লৌহবর্ম হয়ে থাকব গাজা যুদ্ধ নিয়ে বাইডেন ও নেতা নেহর মধ্যে মত পার্থক্য থাকলেও ইসরায়েলের উপর কোন হামলা মেনে নেবে না যুক্তরাষ্ট্র যে কোনো আক্রমণকে ইসরায়েলের হয়ে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র এমন একটি বার্তা ইরানকে পাঠানোর চেষ্টা করছেন মার্কিন কর্মকর্তারা এদিকে সিরিয়া ইরানি কাউন্সেলেটে ইসরায়েলি হামলার পর আবারও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বুধবার এক ভাষণে খামেনি বলেন রক হামলার মাধ্যমে ইসরায়েল ভুল করেছে এর শাস্তি অবশ্যই তাদের পেতে হবে প্রিয় ভালোবাসা দর্শক ইসরায়েল নাকি ফিলিস্তিন কোন দেশের পক্ষে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেন এটিকে আরেকটি হজ নিজ হচ্ছে ইমরান খানের জন্য মাসের কত খরচ হয় জানাল কর্তৃপক্ষ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা ব্যবস্থার জন্য মাসে বারো লাখ টাকা করে খরচ হচ্ছে নাহর হাইকোর্টে জেল কর্তৃপক্ষের দাখিল করার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জেল সুপারিন্টের জমা দেয়া রিপোর্ট অনুসারে কারাগারে ইমরানকে যে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে তার মধ্যে রয়েছে পাঁচ লাখ টাকার একটি পৃথক সিসিটিভি ক্যামেরা সিস্টেম ইনস্টল করা যা জেলের জন্য সাত হাজার বন্দী তত্ত্বাবধানকারী সিস্টেম থেকে আলাদা ইমরান খানের খাবার সরবরাহকারী সুপারিনডেন্টের সতর্ক দৃষ্টিতে একটি নির্দিষ্ট রান্নাঘরে প্রস্তুত করা হয় এবং পরিবেশন করার আগে একজন মেডিকেল অফিসার বা ডেপুটি সুপারিনডেন্ডেন্ট দ্বারা পরিদর্শন করা হয় খান উপলব্ধ বিশেষ কক্ষের মধ্যে দুটিতে রয়েছেন বাকি পাঁচটি নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে সাধারণত জন এই সেলে রাখা হয় ইমরান খানের কক্ষে প্রবেশ কঠোরভাবে সীমাবদ্ধ প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন এবং তার ওয়ার্ডের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেশাদারভাবে প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করা হয়েছে এদিকে আরেকটি হচ্ছে যে প্রস্তাব দিতে চান ইলন মাস্ক বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেস্টার মালিক এলন মাস্ক ভারতে আসছেন ভারতে এসেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি পোস্টে টেস্টার সিইও ভারতে পরিকল্পিত সফরের খবর নিশ্চিত করে বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুক্ত টেস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা অবশ্য সফরের আনুমানিক সময় উল্লেখ করেননি মাস্কের টুইট দেখে রয়টার্সের দাবি করা হয়েছে যে মাস্ক সম্ভবত এপ্রিলের কোনো এক সময় ভারত সফর করবেন এবং দেশে একটি টেস্টা কারখানা স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করবেন বিশ্লেষকরা মনে করেছেন যে তার ভারতীয় কারখানায় বিনিয়োগের জন্য পরিকল্পনা উন্মোচন করতে পারেন যার মধ্যে ভারতে একটি নতুন কারখানা স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে বৈঠকটি এপ্রিলের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে প্রকাশ করা হচ্ছে ইসরায়েলের কাছে এখনও অস্ত্র বিক্রি করছে যেসব দেশ গাজা ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সরবরাহকারী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহত হয় গত সপ্তাহে সেই ঘটনার পর ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্র দেশগুলোর উপর আন্তর্জাতিক চাপ বেড়েছে তবে সেই চাপ অপেক্ষা করে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এখনও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে দিচ্ছে যদিও ইসরায়েলে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল গাজার বেসামরিক নাগরিক হত্যা বন্ধ না করলে অস্ত্র সরবরাহের শর্ত আরোপ করা হবে মার্কিন অনেক আইন প্রণেতা বাইডেনের এই অবস্থানকে সমর্থন করেছেন তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান কতক্ষণ ঠিকবে তা বলা মুশকিল ইসরায়েলের সবচেয়ে বড় মতদাতা যুক্তরাষ্ট্র দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সহমর্মিতা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ফলে স্বাভাবিকভাবেই অনুমানই করা যায় যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা ইসরায়েল যে পরিমাণ বিদেশি অস্ত্র আমদানি করে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আটষট্টি শতাংশ অস্ত্রের যোগান দেয় ইসরায়েলকে অস্ত্রের যোগানদাতার তালিকায় জার্মানির অবস্থান দ্বিতীয় দেশটি ইসরায়েলকে মোট চাহিদা তিরিশ শতাংশ যোগান দেয় জার্মানি এদিকে আরেকটি হজ নিজ হচ্ছে যে সময় ইরানে হামলা ইসরায়েল যা বলল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা যেকোনো সময় হতে পারে এক্ষেত্রে ইরান ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বিভিন্ন গোয়েন্দা সূত্রে বরাদ দিয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এরপরে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র নাম প্রকাশ গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছে ইরান সম্ভাব্য হামলার ক্ষেত্রে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই হামলা সংঘটিত হতে পারে সিরিয়া ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা দেশে বিপ্লবী গার্ড বাহিনী দুই শীর্ষ জেনারেল নিহত হন সেই ঘটনার পর ইরান ইসরায়েলের উপর প্রতিশত্ত দেয়ার প্রতীকা করে তারপর থেকে অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে অপর একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটির সরকারকে জানিয়েছে ইরান ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করলেও বেসামরিক স্থাপনায় হামলা চালাবে না বলেই মনে করে এই ব্যাপারে মার্কিন গোয়েন্ডার সংস্থাগুলো ইসরায়েলকে তথ্য দিয়ে সহায়তা করছে এদিকে আরেকটি খবর হচ্ছে ঈদের জামাতে মোদি সরকারের বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ আনলেন মোহাম্মদ বাংলাদেশের মতো ভারতেও বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে কলকাতার রেড রোডে ঈদের জামাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে কেন্দ্রকে লক্ষ্য করে মমতা বলেন এজেন্সি দিয়ে সবাইকে গ্রেফতার করতে চাইছে ওরা আমি এজেন্সিকে ভয় পাই না ঈদি সিবিআই ও আয়করের জন্য আলাদা জেল তৈরি করুক মোদী সরকার নইলে জায়গা হবে না জেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সিএএনআরসি মানি না আমাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই আগে তিনি নিজের নাগরিকত্ব প্রমাণ দিন যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে মোদী সরকার তাদের ভোটেই জয় হয়েছেন তিনি তারাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান কোনোভাবে রাজ্যে সিএএনআরসি তিনি হতে দেবেন না তিনি সেটা মানবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময় কিমজাঙ্গুন উত্তর কোরিয়া নেতা কিম জং উন বলেছেন এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরো বেশি প্রস্তুত হওয়ার সময় দেশটির প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এমনটি বলেন রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি জানায় খবর আজাদের আর তার মন্তব্যের দিন বুধবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হয় এতে ক্ষমতাসীন বড় পরাজয়ের শিকার হয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার এ খবর জানায় অনিশ্চিত অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক অবস্থার মধ্যে কথা তুলে ধরে কিমজং ইল ইউনিভার্সিটি অব মিলিটারি অ্যান্ড পলিটিক্সে উত্তর কোরিয়া এ নেতা বলেন এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরও পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত হওয়ার সময় গত কয়েক মাসে দক্ষিণ কোরিয়া তাদের মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ বাড়িয়েছে উত্তর কোরিয়া দেশটির অভিযোগ যুদ্ধ কৌশল এবং সামরিক মহড়া বাড়িয়ে সামরিক উত্তেজনা উস্কে দেওয়া হচ্ছে মার্চ মাসে কিম তার দেশের পশ্চিমে একটি বড় সামরিক ঘাঁটি পরিদর্শনের পর যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন কিম বলেন উত্তর কোরিয়াকে একটি যুদ্ধের জন্য তার দৃঢ়ভাবে এবং নিখুঁতভাবে প্রস্তুত হতে হবে যেখানে জয় ছাড়া ব্যর্থতার কোন স্থান নেই এটি কেবল একটি সম্ভাব্য যুদ্ধের জন্য নয় এদিকে আরেকটি হচ্ছে মসজিদে গিয়ে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিলেন ট্রুডো কানাডার ইউনি পেগের একটি মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে পরে মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে মসজিদে গিয়ে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু তিনি মুসলিমদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাস্টিন টুটু বলেন সম্প্রতি ইউনি একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনা পুরো সম্প্রদায়কে নাড়া দিয়েছে আমি মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে দেখা করেছে আমরা তাদের নিরাপত্তা রক্ষা ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছি প্রার্থনা স্থলে কাকে ভয় অনুভব করতে হবে না সিবিসি কানাডার খবরে বলা হয়েছে ইউনিপেগের ওয়েস্ট এন্ডের একটি মসজিদে গত সপ্তাহে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে পবিত্র রমজান মাসে এমন ঘটনায় মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভীত হয়ে পড়েছে এদিকে আরেকটি হচ্ছে নিউজ গাজায় শুধু সৌদি যুবরাজের সঙ্গে যে কথা হলো এর দোকানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই এর দোকান গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা বন্ধ করতে এবং জাতি সংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের উপর আরোপ করেছেন সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপকালে গুরুত্ব তুলে ধরেন তুর্কি নেতা প্রেসিডেন্ট এর দোকানে জৈনিক কর্মকর্তার বরাধে এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইনিসাবাহা প্রসঙ্গত গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বিরুদ্ধের আহ্বান জানিয়ে গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আরও কার্যকর যৌথ প্রতিষ্ঠা চালানো প্রয়োজন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচকদের মধ্যে একজনে পরিণত হয়েছেন এর তিনি হামাসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করার পশ্চিমা অবস্থান প্রত্যাখ্যান করেছে এছাড়া ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অবহিত করে এর দোকান গাজায় গণহত্যা চালনার অভিযোগ এনেছে এর সর্বশেষ উদ্যোগ হিসেবে ইসরায়েলে পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক অন্যদিকে আরেকটি খবর হচ্ছে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন সৌদি যুবরাজ জম্মু কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বহু পুরনো জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শরীফকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি ওমরা পালন করতে সৌদি আরব সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শরীফ সেখানে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করলেন শেবা শরীফ সে বডিকে উত্থাপিত হয় কাশ্মীর ইস্যু পরবর্তীতে নেতা নিজেদের যৌথ বিবৃতিতেও কাশ্মীর উল্লেখ করেন পরবর্তীতে সৌদি যুবরাজ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শরীফ যৌথ বিবৃতিতে বলেন উভয় পক্ষ এই অঞ্চলে স্থিতি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য জোর দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হওয়া উচিত বিশেষ করে জম্মু কাশ্মীর ইস্যু সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলোচনা গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে বৈঠক